শব্দটা কানে এলেই প্রথমে যে কথাটি মাথায় আসে তার কিছুই না, বই। কখনো জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করার জন্যে, কিংবা একাকিত্বের বন্ধু হিসেবে যে সবসময় আমাদের পাশে থাকে। পুরনো হোক বা নতুন, বইয়ের জাতপাত কখনোই করা যায় না। সেই কারণেই পুরনো বইয়ের বাজার হিসেবে বিশ্বের দরবারে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলেজ স্ট্রিট। উত্তর কলকাতার বইপ্রেমীদের হৃদয়ের টুকরো স্বরূপ এই জায়গাটি কিভাবে বইপাড়া হিসেবে পরিচয় পেল আর কিভাবে বা পুরনো বইয়ের জন্য খ্যাতি ছড়ালো পৃথিবী জুড়ে কখনো জানার চেষ্টা করেছেন কি? তাহলে চলুন জেনে আসা যাক পুরনো বইয়ের নিজস্ব কিছু কথা। আজ থেকে 200 বছর আগে, অর্থাৎ 1817 খ্রিস্টাব্দে ব্রিটিশ আমলে ভারতীয় শিক্ষা বিস্তারের অগ্রদূত ডেভিড হেয়ারের প্রচেষ্টায় উত্তর কলকাতার বৌবাজার ও মহাত্মা গান্ধী রোডের মধ্যস্থলে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর মূলত কলেজের প্রভাবেই এই জায়গার নামকরণ হয় কলেজ স্ট্রিট। কিন্তু এর আগে লর্ড ওয়েলেসলির তত্ত্বাবধানে এই রাস্তাটি গ্রেট আর্টিয়াল রোড নামেও পরিচিত ছিল। এই দোকানটা শুরু হয়েছিল 1886 সালে, তার মানে 130 বছর হয়ে গেল। 2012 সালে এই দোকানটা সরকারি হিসেবে একটা হেরিটেজ বুকশপ, সারা ভারতবর্ষে একমাত্র বইয়ের দোকান যেটা দাসগুপ্ত কোম্পানি, সেখানে হেরিটেজ স্বীকৃতি লাভ পেয়েছে। এটা শুরু করেছিলেন আমার গ্রেট গ্র্যান্ডফাদার শ্রী গিরিশচন্দ্র দাসগুপ্ত। তিনি ছিলেন তদানীন্তন ইস্ট পাকিস্তান বাংলাদেশের, এখন অধুনা বাংলাদেশ যশোর বলে একটি জায়গায়, সেখান থেকে উনি এসেছিলেন কলকাতায় কিছু ব্যবসা করার জন্য। তো ওনার নিয়ে খুব লেখাপড়া জানা মানুষ ছিলেন বলে ওনার কলেজ স্ট্রিট পাড়ায় এসে মনে হলো যে এখানে একটা বইয়ের দোকান করলে কীরকম হয়। পুরনো বই আগেও ছিল, এখনও আছে, কিছু কিছু ছাত্রছাত্রীরা আছেন পুরনো বই খোঁজেন। কোনো সময় কোনো মাস্টারমশাই হয়তো নতুন এডিশন পড়াচ্ছেন না, তার দুটো বই আগেকার এডিশন পড়াচ্ছে, সেই জন্য পুরনো বই মার্কেটটা কলেজ স্ট্রিটে ইকুয়ালি স্ট্রং। এবং যারা অনেক আমাদের উল্টোর দিকে যারা পুরনো বইয়ের দোকান রয়েছে, তারা বিভিন্ন রকম পুরনো বই রেখে রাখেন নিজেদের কাছে, এবং বেশ কিছু মাস্টারমশাই ছাত্রছাত্রীরা এসে সেই বইগুলোই কেনেন তারা। ইতিমধ্যেই কলেজ স্ট্রিট হয়ে উঠেছে কলকাতাবাসীর প্রিয় বইপাড়া। ছোটদের বর্ণ পরিচয় থেকে শুরু করে বয়স্কদের জন্য ধর্মগ্রন্থ, সমস্ত বইয়ের ঠিকানাই হলো এই বইপাড়া। তাই এই চত্বরে সারা বছরই বইপ্রেমী ও ছাত্রছাত্রীদের ভিড় থাকে। মানুষের মন চির কৌতূহলী, আর বিষয় যখন বই তখন প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। যেমন, এত পুরনো বইয়ের যোগান আসে কোথা থেকে? কিভাবে এগুলি পোকার হাত থেকে সুরক্ষিত রাখেন বিক্রেতারা? আর যে বইগুলি বিক্রি হয় না, সেসব কি তাদেরই বা ঠিকানা হয় কোথায়? এখন সমস্যাটা যে পুরনো বইয়ের বাজারে, ওই যে বললাম ওল্ড ইজ গোল্ড, এই ব্যাপারটা কিন্তু নেই। এখন হচ্ছে এখনকারই পাঠ্য বই, সিলেবাস ভিত্তিক যে বই, সেগুলোই পুরনো বই চায়। এবার এই বইগুলো সাধারণত আমরা এখানে বসেই কালেক্ট করি, সাধারণত এখানে বসেই আমরা কালেক্ট করি। কাস্টমাররা কিনে নিয়ে যায়, তারাই হয়তো বিক্রি করে যায়, এমনকি মাস্টারমশাইরা স্পেসিমেন পায়, তাও বেঁচে যায়। সেই হিসাবে আমরা পুরনো বইটা এখানে বসেই পাই, এবং এখান থেকে যা বিক্রি হলো হলো, নচেত গোডাউনে স্টক থাকে। ছোট ছোট কাউন্টার, খুব বেশি বই রাখা আমাদের সম্ভব হয় না, তবুও তার মধ্যে দু একটা করে আমাদের নলেজ অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা বইগুলো কালেক্ট করে এখানে স্টোর করি। বেশিরভাগ বই গোডাউনে রাখতে হয়, আর এই বইগুলো যেগুলো আমরা বিক্রি করতে পারি সেগুলোতে কিন্তু আমাদের প্রফিট আছে। কিন্তু বেশিরভাগ বই যেগুলো অচল হয়ে যাচ্ছে সেগুলো কিলো দরে ফেলে দিতে হয়, 8 টাকা 9 টাকা 10 টাকা কিলো দরে, সেটা বিশাল লোকসান। যার জন্য পুরনো বইওয়ালাদের টিকে থাকাটাই একটা বিরাট মুশকিল, একটা অস্তিত্বের সংকট বলতে পারি। আজকের যুগে পুরনো ভালো বই পড়ুয়া ভালো ক্রেতা খুবই কমছে দিনকে দিন। অন্তত আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতাতে, 1994 সাল থেকে যে অভিজ্ঞতা আমার হয়েছে তাতে বুঝতে পারছি, এখন ওই বিশেষ কতগুলো পাবলিশারের পুরনো বই ছাড়া আমাদের অন্যান্য বই রেখে কোনো লাভ নেই। আজকাল অনেক পুরনো বই, বিশেষত পাঠ্যপুস্তকগুলির নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে, এতে হয়তো পুরনো তথ্যগুলি আপডেটেড থাকে। কিন্তু অনেক সময় ছাপার ভুলে কিছু তথ্য ভুলই প্রকাশিত হয়। এই ভুলগুলির কিভাবে সংশোধন করে পাঠক? ঠিক একই রকমভাবেই আয়তন ও পৃষ্ঠা সংখ্যা ততই কমছে বইগুলির, ফলে তথ্য সংযোজনের পরিমাণও কমছে। এই কারণে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান প্রদান করার মতো বৃহৎ স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বইগুলির।
এখনো কলেজ স্ট্রিট পাড়ায় বহু পুরনো অথেন্টিক বই পাওয়া যায়, দুষ্প্রাপ্য বই এখনো পাওয়া যায়। নিশ্চয়ই আছে, যারা পুরনো বই খোঁজেন তারা নিশ্চয়ই কলেজ স্ট্রিট পাড়াতেই আসবেন পুরনো বইয়ের জন্য। কিছুটা তো মার্কেট শেয়ার করেছে অনলাইন, বিভিন্ন ফ্লিপকার্ট বা যাই হোক বিভিন্ন এ অনলাইনেও অনেকে বই নেয়, যারা দূর দূরান্তে থাকে হয়তো হাতে বই পেয়ে গেল, ওয়েবসাইট থেকে দেখে ক্যাটালগ দেখে বইয়ের অর্ডার দিলে হাতে বই পেয়ে গেল, এরকমও আছে। কলেজ স্ট্রিটের আকর্ষণ হারাচ্ছে না তাতে করে। আমি পার্সোনালি মনে করি যে এর ইম্পর্টেন্স যেমন আজ থেকে প্রিভিয়াস জেনারেশন থেকে এসছে, একদম লাস্ট ফার্স্ট স্টেজ অফ এডুকেশন থেকে এসছে, এর ততটাই ইম্পর্টেন্স থাকবে অনেক দিন, এ আনলিমিটেড টাইম উই ক্যান্ট সে। হ্যাঁ, ডিজিটাল আসবে, ডিজিটাল আরও আপডেট হবে অনেক বেশি, এর সাপোর্ট দেবে, বাট ম্যানুয়ালের যে ইম্পর্টেন্স সে কিন্তু যেমন আসছে তেমন যেমন আছে সেরকমই থাকবে। এটা হয় বই এখন এমনই দাম হয়ে গেছে, নতুন যে সমস্ত বইগুলো বেরোয় এতই দাম হচ্ছে না, সব কিছু কেনা সম্ভবপর হয়ে ওঠে না, এদিক দিয়ে পিডিএফ প্রচণ্ড প্রাসঙ্গিক, কিন্তু নতুন বইয়ের একটা গন্ধ না সম্পূর্ণ একটা আলাদা রকমের। আসলে পেজ উল্টে উল্টে পড়া আর পিডিএফে পড়া দুটোর মধ্যে আরামসে অনেক পার্থক্য আছে, তবে এখন অনেকেই পিডিএফ অনলাইন বই ডাউনলোড করে পড়ছে বিভিন্ন সাইট থেকে। তার কারণটা হচ্ছে, এক নম্বর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বইয়ের দাম, কারণ নতুন বইয়ের দামগুলো হচ্ছে প্রচণ্ড পরিমাণ। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইনে পড়লে যেটা হয় সেটা হচ্ছে মানে কম সময়ের অন্তে অনেকগুলো বই পড়া হয়ে যায়, যেটা কিন্তু নতুন বইয়ে অনেকটা পড়া হয় না, ওই জন্য কম বই অনেকটা পরিমাণ প্রাসঙ্গিক। কিন্তু আমার মনে হয় যে নতুন বই বা একদম বই যেটা হার্ড কপি যেটা বলা হয় সেটা কিনে পড়াই বোধ হয় বেটার, কারণ সেটা কোনো পড়লে বোধ হয় পুরো নতুন বইয়ের গন্ধটার সঙ্গে ইতিহাসটা বোধ হয় অনেক পরিমাণে জড়িয়ে থাকে। তাই আমার মনে হয় যে নতুন বইটাই এখন, এবং কলেজ স্ট্রিটের ক্রেতারা না হলে আসতো না, তাহলে সবাই বাড়িতে ডাউনলোড করে বই পড়তো। তাই আমার মনে হয় যে এখনও বই কেনার চলটা এখনও বোধ হয় রয়ে গেছে, এবং বিশাল পরিমাণ ক্রেতা এখানে আসেন এবং বই পড়েন, এবং পিডিএফ এসেও, হ্যাঁ ওটাও প্রাসঙ্গিক, কিন্তু পিডিএফ এসেও আমার মনে হয় যে বই কেনাটা এখনও তেমনভাবে কমে যায়নি, তবে এখনও বই পড়ার চলটা এখনও মনে হয় যেন রয়ে গেছে কিছুটা হলেও। আধুনিক যুগের ছেলেমেয়েরা গুগল বুকস, ওপেন লাইব্রেরি ও কিন্ডেলের মতো বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে তাদের বই পড়ার প্রয়োজন অত্যন্ত কম খরচে ও কম সময়ে মিটিয়ে ফেলতে পারছে, তাই বই পড়ামুখ হওয়ার অভ্যাস তাদের নেই বললেই চলে। এমন অবস্থায় কেমন চলছে দোকানগুলির বিক্রিবার্তা, আগের মতোই নাকি কিছুটা হলেও লোকসানের মুখ দেখতে হচ্ছে ওনাদের? দেখুন, যারা বই ভালোবাসে তারা বই ঘাটে, বইয়ের গন্ধ শুকেই আনন্দ পায়। হ্যাঁ, কিন্তু ইন্টারনেট তো কিছুটা নষ্ট করে দিয়েছে বইয়ের বাজার, এটা তো সবাই স্বীকার করবে, সময়ের সঙ্গে এটা মেনে নিতে হবে। কিন্তু বই পড়ার প্রবণতাটা মানুষ যদি বাচ্চাদের এগিয়ে না দেয় তাহলে বই পড়ার প্রবণতা বাড়ে না। বাচ্চাদের হাতে নতুন নতুন বই তুলে দিতে হবে, তবেই না বাচ্চারা বই কিনবে। আপনি বই এখান থেকে আমি পাবলিশ করলাম, আপনি দেখলেন, ঘাটলেন, চলে গেলেন, একটা বাচ্চার কাছে নতুন বই তুলে দিলেন, তাহলে বাচ্চারা কী পাবে আর কী শিখবে? আমি মানলাম বাচ্চারা খুব ব্যস্ত, পড়াশোনার খুব চাপ, তার মধ্যে থেকে একটু একটু নতুন বই দিলে ওদের মনে আনন্দ হয়। ভালো বই আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও বেরাবে, আমার যা বিশ্বাস। সব কিছু শেষে ভাবার কথা এটাই যে উন্নত প্রযুক্তির যুগে সাধারণ মানুষের ব্যস্ত জীবনযাত্রায় বইয়ের প্রয়োজনীয়তা বর্তমানে কতটা রয়েছে, বা ভবিষ্যতে আদেও বই পাড়া থেকে বই কিনে পড়ার তাগিদ থাকবে কি না। অনলাইনে পড়ে হয়তো জ্ঞান পাওয়া যায় বা প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলা যায়, কিন্তু নিজস্ব বইয়ের লাইব্রেরি করে তোলার মতো আনন্দ তা পিডিএফ যে দিতে পারে না তা বলাই বাহুল্য। নতুন বইয়ের গন্ধে যে পাওয়ার আনন্দ আছে, বা হলদে হয়ে যাওয়া পুরনো পাতা যে নস্টালজিয়া ডেকে আনতে পারে, তা খালি বই পাগলরাই বোঝে।